আমরা আপনার কাছে জানতে চাই যে আপনি সাবেক কাউন্সিলর, আপনার ওয়ার্ড মনে 13, 14, 15, এই তিনটি ওয়ার্ড, এই তিনটি ওয়ার্ডই হচ্ছে সিলেট শহরের প্রাণ কেন্দ্রের মধ্যে পড়েছে আমরা যতটুকু জানি। এবারও আপনি নির্বাচনে প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেছেন, তো এত গত নির্বাচনে আপনি হয়তো কিছু বিটা হার হার মানে পরাজিত হয়েছেন, এবার যে আপনি অংশগ্রহণ করেছেন, আপনার ওয়ার্ডবাসী নিয়ে স্বপ্ন কি আছে বা কি করতে চান ওয়ার্ডবাসীকে নিয়ে? এবার আগের চাইতে দেশটা তো এখন অনেকটা এগিয়ে। আমি 2008 থেকে 2013 সাল পর্যন্ত নির্বাচিত কাউন্সিলর ছিলাম, জনগণের ভোটে আমি কাউন্সিলর হয়েছি। আমার জনগণের কিছুটা না কিছুটা আমি তারা যে ওয়ার্ডের উন্নয়নের কাজগুলো আমি করেছি, যেমন ধরেন ওই যে কাজীবাজারে কালবার, মোগলটোলার রাস্তা, আমার খুলিয়াটোলার রাস্তা, নাঙ্গের ফুলের রাস্তা, সুবানি ঘাটের যে আগ্রা সেন্টারের পাশের রাস্তাগুলা, এইভাবে অনেক কাজগুলো, দুফাদিকির পাড়, ওই যে দুফাদিকির পাড়ের রাস্তা, ডিপ টিউবওয়েল, যে জেলখানার সামনে যে সন্ধ্যা বাজার, এখানে একটা ডিপ টিউবওয়েল, কাজীবাজার ডিপ টিউবওয়েল, মানে অনেক কাজকর্ম করেছে। আমার এলাকার আরও কিছু অসম্পূর্ণ কাজ আছে। আরবা যদি জনগণের ভোটে আল্লাহর রহমতে আমি যদি আরবা নির্বাচিত হয় ইনশাল্লাহ, আমার যে অসম্পূর্ণ কাজগুলা আমি সম্পূর্ণ করতে চান, সেই জন্য আপনার নির্বাচন, যে আপনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আবার নির্বাচন অংশগ্রহণ করছেন। আমার ওয়ার্ডে অনেক অসহায় মহিলারা আছে, যেমন ধরেন বিধবা, বৃদ্ধ, প্রতিবন্ধী, এদেরকে নিয়ে কাজ করে। অনেক শিশুরা আর্থিক অবস্থার কারণে লেখাপড়ার সুযোগ পায় না, তাদেরকে নিয়ে আমার একটা স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, যদি আল্লাহ তাআলার রহমত হয় আমার জনগণের যদি নিয়ে কি এই যে বর্তমান সরকারের আমলে যে ডিজিটাল পদ্ধতি বলে চালু হয়েছে বাংলাদেশে, ডিজিটাল রূপ ধারণ করানোর জন্য বিভিন্ন প্রক্রিয়া চলছে, তো সেক্ষেত্রে আপনার কি কোনো চিন্তা ভাবনা আছে আপনার ওয়ার্ডের ভিতরে কোনো কিছু নিয়ে ডিজিটালের আওতায় আনার? অবশ্যই আছে, ডিজিটালের আওতায় অনেক অনেক ওয়ার্ডের মধ্যে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আমার ওয়ার্ডে এখনো কোনো সিসি ক্যামেরা লাগানো হয় নাই। তারপরে অনেক রাস্তাগুলো অসম্পূর্ণ আছে, পানি নিরাপদ পানি, পানিরও সমস্যা আছে এখনো আমাদের কুলিয়াভাড়া বা ওই যে যতরপুর এলাকায় একটু বৃষ্টি হওয়ার পর কামালগড়, এইভাবে অনেক এলাকা আছে একটু পানি ওঠার পরে বন্যার মতো হয়ে যায়। ওই যে ঈদের শুক্রবার, ঈদের আগের দিন শুক্রবার ছিল, আমি আমার ওয়ার্ডের পানিগুলো যে বন্যা হয়ে গেছে যতরপুর কামালগড় এদিক দিয়ে আমি পরিদর্শন করে আসছি, যে একটু বৃষ্টি হওয়ার পর তারা কমরের কাছে পানিগুলা আমরা দেখেছি আপনার তিনটি ওয়ার্ডের মধ্যে অনেকগুলো স্কুল এখনো কিন্তু ওই সেই আগের স্কুল রয়ে গেছে, যা এখনো হ্যাঁ এখনো কোনো উন্নয়নের ছোঁয়া লাগে না, ডিজিটাল আওতা যায় না। এগুলা স্কুলগুলো এখনো আগের মতোই ওই পুরানোই রয়ে গেছে, এগুলা নিয়ে আপনার কোনো চিন্তা আছে? অবশ্যই আছে, এখন তো প্রত্যেকটা স্কুলেই আমরা দেখেছি যে ডিজিটাল আওতা নিয়ে আসা হচ্ছে, কম্পিউটার দেওয়া হচ্ছে সরকারিভাবে, বিভিন্ন প্রজেক্ট দেওয়া হচ্ছে সরকার থেকে, তো সেই চিন্তা কি আপনারা আছে যে আপনার স্কুলগুলোকে নিয়ে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আপনি? আচ্ছা।